Hi Pink Hearts, welcome to my channel. Let's go to the light of enjoy. If you are here for the first time, please subscribe and hit on the bell icon. Hi Pink Hearts, आशा करी तुम्हारे सबाई अनेक भालो आछो. आमी ए भिडियोटा मूलत चोखेर ज्यामिति निये बानियेछि. যে চোখের জ্যামিতি, শেডিং সব কিছু, মানে একটা চোখ আঁকতে, মানে এক সেট চোখ আঁকতে যা কিছু দরকার হয় আমি সব কিছুই তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি. ভিডিওর শুরুর দিকে আমি ইফেক্ট ইউজ করলেও শেষের অংশে কোনো ইফেক্ট ইউজ করা নেই. অরিজিনালি ছবিটা দেখতেই এইরকমই হবে, কিন্তু এইখানে আগে বলে রাখি যে হচ্ছে এই যে চোখ আঁকতে হলে প্রথমে তিনটা দাগ দিয়ে নিতে হবে, যেরকমটা আমি দিয়েছি. তারপর মধ্য বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে. সব থেকে উপরেরটা হলো আইব্রাউ লাইন, তার নিচে দ্বিতীয় দাগ এবং প্রথম দাগের মাঝ বরাবর যে ছোট দাগটা আছে সেটা হচ্ছে আইব্রাউ স্টার্টিং লাইন, মানে একদম আইব্রাউর যে গোড়ার দিকটা থাকে ওইটা ওইখান থেকে স্টার্ট হবে. এবং ওই বরাবর পাশে যে প্লাস চিহ্নটা দেওয়া আছে ওইখানে আইব্রোটার এন্ড হবে, ওখানে এটা আইব্রো এন্ডিং লাইন. আর মাঝখান থেকে যে দাগটা দেওয়া হয়েছে ওইটা নাক আর নাক বরাবর লাইন. আমি ওইটা পুরোটা দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো. এই দেখো আমি এখান থেকে ওটা, মানে যে অনুযায়ী আমি ইনস্ট্রাকশনগুলো লিখেছি আমি ওই অনুযায়ী এখানে সব কিছু ফিল করে দিচ্ছি. এই দেখো ওই শুরুর থেকে প্লাস চিহ্ন পর্যন্ত আমি আইব্রাউটা এঁকে নিয়েছি. এটাতে যেটা হবে, দুইটা আইব্রাউ দুই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, দুইটা একই অনেকটা সম্পূর্ণ একরকম না হলেও অন্তত 98% পর্যন্ত একরকম হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে. তারপরে আর আইব্রাউ সমান সমান কিন্তু কখনো চোখ হয় না, একটু ছোট হয়, মানে আইব্রাউ লাইনটার থেকে চোখটা একটু ছোট হয়, বাস্তবে দেখতে সমান লাগলো কিন্তু অরিজিনালি সমান হয় না. তো ওই মাপটা এখানে ঠিক রাখা হয়েছে এবং তোমরা এই জ্যামিতিটা ফলো করলে ঠিকভাবে হয়তো করতে পারবে. আমি এটা কোথাও শিখিনি, আমি কয়েকজনের পোর্ট্রেট আঁকতে গিয়ে বুঝতে পেরেছি বিষয়টা, আর আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করা উচিত. তো আমি এই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি, আমি আসলে কোথাও শিখিনি. কিন্তু এই ওয়েটা যদি তোমরা ফলো করো তোমরা প্রপারলি আঁকতে পারবে আমার মনে হয়। আর ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু প্লিজ তোমরা যদি শিখতে চাও, মানে যদি তোমরা চোখ আঁকা প্রপারলি শিখতে চাও, এটা তোমাদের প্রবলেমেটিক জায়গা হয়ে থাকে বা নাও হয়ে থাকে আমার ভুল হচ্ছে কি না দেখার জন্য, প্লিজ তোমরা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। আর এইবার আসছে শেডিংয়ের পর্যায়ে. আইব্রাউ শেড করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, কখনোই ওটাকে ঘষে ঘষে ফিল আপ করবে না, ওটাকে ছোট ছোট স্ট্রোক দিয়ে, যেভাবে আমরা যারা মেকআপ করতে পারো তোমরা তাদের কাছে বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে, মানে ছোট ছোট স্ট্রোক দিয়ে চোখের আইব্রোটা যেভাবে করতে হয় মেকআপের ক্ষেত্রে ঠিক সেইভাবে ছবি আঁকার সময় ওইভাবেই ছোট ছোট স্ট্রোক দিয়ে এটা আইব্রোটা করে নিতে হয়, বা ছোট ছোট চুল আঁকার মতো করে করতে হয় আর কি। আর শেডিংয়ের ক্ষেত্রে কপালের পাশটা আর আইব্রোর যে হাই পয়েন্টটা থাকে ওইটার নিচে এবং উপরে কিছুটা লাইটেড থাকে, নিজের ফেসেও খেয়াল করে দেখতে পারো একটু লাইটেড থাকে, সেই জন্য ওই জায়গাটা দেখতে একটু, যাতে যে জায়গাটা দেখতে একটু উঁচু মনে হয়। এই দেখো কতটা লাইটেন হওয়ার কারণে একটু উঁচু লাগছে, এবং তার ঠিক নিচ বরাবর সব থেকে ডার্ক অংশ হয় চোখের ওপরের অংশটার, এবং আইব্রোর পাশের যে জায়গাটা ওইখানটাতে দুই সাইডে একটু চাপা থাকে, তো এই জন্য ওই এরকম দুইটা ত্রিভুজ তোমরা এঁকে নিতে পারো ছোট ছোট করে. আমি অবশ্য ডিটেইল এটা করা হয়নি, কিন্তু ওইভাবে আর কি এই শেডিংয়ের অংশটা করে নিতে হয়। এটাতে যেটা হবে তোমার ছবিটা অনেকটা রিয়েলিস্টিক লাগবে। আর আমি এখানে নর্মাল খাতা ব্যবহার করেছি, আমার খাতার কারণে আমার ছবিটা রিয়েলিস্টিক হয়নি। আমি এই ছবিটা আঁকতে আমার সময় লেগেছে 3.5 ঘন্টা, কিন্তু সেই অনুযায়ী আমি ফল পাইনি। তো তোমরা এমনিতে নর্মাল প্র্যাকটিসের জন্য এই ধরনের খাতা ব্যবহার করতে পারো, কিন্তু যখন তোমরা রেজাল্টটা চাইবে, যখন সত্যি সত্যি অনেকে অ্যাফোর্ড দিয়ে একটা রেজাল্ট চাইবে, তখন কিন্তু অবশ্যই এই ধরনের আমার মতো বোকামিটা করবে না। আর ড্রয়িং বুক তোমার নিজস্ব বিচরণ ক্ষেত্র, এখানে তুমি তোমার মতো ছুটতে পারো, কেউ নেই তোমার ভুল ধরার জন্য, কেউ
এখানে এটা তোমার নিজস্ব খেলাঘর, তোমার ইচ্ছে মতো তুমি খেলতে পারো, তোমার ইচ্ছে মতো তুমি আঁকতে পারো, এটা তোমার আনন্দের জন্য। তাই কখনোই এর মতো হচ্ছে না, ওর মতো হচ্ছে না, তাই আশা ছাড়বে না। আমি পুরো 3.5 ঘন্টা ধরে তো ভিডিওটা করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি ইম্পর্টেন্ট অংশগুলো তোমাদেরকে ডিটেইলে দেখানো, যদিও ভিডিওটা বেশি বড় হয়ে গিয়েছে। তারপরও আমার মনে হয় ভিডিওটা যদি তোমরা দেখো, যদি বিগিনার হও, তাহলে অনেকটা উপকৃত হবে। আর যারা এক্সপার্ট আছেন, প্লিজ আমার ভুল হলে আমার ভুলটা আমাকে ধরিয়ে দিতে একদম ভুলবেন না। আর আর পেন্সিলটাকে খুব আস্তে আস্তে ধীরে ধীরে পরিচালনা করতে হয়, যাতে কোনো হার্শ লাইন না থেকে যায়, কোনো দাগগুলো কোনোভাবে শক্তভাবে দেওয়া যাবে না। এবং পুরো ছবিটাই আমি প্রায় 4B পেন্সিল দিয়ে করেছি। আর যে সমস্ত জায়গায় আমার মনে হচ্ছে দাগগুলো একটু মানে দাগের মতো দাগ হতে হবে আর কি, ব্লেন্ড হয়ে যাবে না, সেই সমস্ত জায়গায় আমি একটা 2B পেন্সিল ব্যবহার করেছি। আর যে সমস্ত জায়গাগুলো তুমি খুব গাঢ় করতে চেয়েছি, সেখানে আমি একটা 6B পেন্সিল ব্যবহার করেছি। চোখের পাপড়ি আঁকার সময় তোমরা সেটা দেখতে পাবে। এখন আমার তোমাদের সাথে একটা গান শেয়ার করতে ইচ্ছা করছে। গানটা হচ্ছে, চোখে চোখে এত কথা মুখে খেলা না। আমি একদমই ভালো সিঙ্গার নই, সো আমি গান শোনাবো না, তাহলে তোমরা বিরক্ত হয়ে হয়তো চলেই যেতে পারো। এই দেখো আলোর কর্নারটা, চোখের ঠিক এক পাশ থেকে আলো পড়বে। এই এই চোখের বাইরের দিকে জানালা দেখা যাচ্ছে বলে ওই চোখেরও বাইরের দিকে জানালা দেখা যাবে, এটা কিন্তু মোটেও হবে না। যে একই অ্যাঙ্গেলে পড়বে বিষয়টা, আমি তীর চিহ্ন দিয়ে বিষয়টা দেখানোর চেষ্টা করেছি। এবং ওই অংশটাকে ফিল আপ না করলে অনেকটা রিয়েলিস্টিক হয়ে যায়। এইটা ড্রয়িংয়ের সবথেকে ইন্টারেস্টিং আমার লাগে, যে এত ইজিভাবে শুধুমাত্র একটা জায়গায় সাদা রাখলে কতটা রিয়েলিস্টিক লাগে দেখতে, আজব। আর খুবই ছোট ছোট স্ট্রোক দিয়ে তোমরা হচ্ছে এটাকে ফিল আপ করবে। বর্ডার লাইনের কাছে একটু গাঢ় হবে এবং চোখের মনির চারপাশটা একটু গাঢ় হবে, কিন্তু মিডল বরাবরের যে জায়গাটা ওইটা কিন্তু অবশ্যই খুবই 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 হালকা হাতে করতে হবে। এবং মাঝখানে ছোট ছোট চিকন চিকন পাতলা পাতলা করে দাগগুলো দেখিয়ে দিতে হবে। আমি আর আঁকার সাথে সাথে জায়গাগুলোকে ব্লেন্ড করতে থাকতে হবে। আর এই আই চোখের এই জায়গাটাতে কখনোই তাড়াহুড়ো করা যাবে না, এটা এটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ জায়গা। তোমার পুরো ছবিটা যদি ঘেটেও যায়, তাহলেও তুমি যদি এই জায়গাটা প্রপার ওয়েতে করতে পারো, আমি অন্তত তোমাকে 100% গ্যারান্টি দিতে পারি যে তোমার ছবিটা অনেক রিয়েলিস্টিক লাগবে। চোখের মনি হচ্ছে চোখের সব থেকে অ্যাট্রাকটিভ অংশ, এবং এইটাকে যদি রিয়েলিস্টিক করা যায়, সেক্ষেত্রে চোখটা সত্যি রিয়েলিস্টিক হয়। এবং তোমরা খেয়াল করে দেখবে আমাদের লোয়ার ল্যাশ লাইনের যে হচ্ছে পাপড়িগুলো আছে, এগুলো কিন্তু একদম ভেতর থেকে আসে না, বাইরের অংশে থাকে। এবং ভেতরের যে জায়গাটা দেখা যায় ওটা বেশ গ্লেজি হয়, আলাদাভাবে সাদা হয়ে থাকে। তো কখনোই ভেতর থেকে দিয়ে দেবে না, তাহলে চোখটা কিন্তু রিয়েলিস্টিক হবে না। হ্যাঁ, কার্টুন আঁকার সময় বিষয়টা আলাদা, কিন্তু যখন এইভাবে আঁকা হবে তখন কিন্তু বিষয়টা আলাদা থাকবে না। এই যে এখন আমি 6B পেন্সিল ব্যবহার করছি, আর এই 6B পেন্সিল দিয়ে এটা করছি। একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যে এইটা আমি 3.5 ঘন্টা সময় দিয়ে এঁকেছি, কিন্তু এমনিতেই হাতের মাঝে মাঝে এমনিতে আঁকিবুকি করতে আমার ভালো লাগে, হাতের কাছে সেরকম কিছু ছিল না, তো আঁকতে গিয়ে এমনিতেই 5 মিনিট মতো টাইম দিয়ে আমি একটা ছবি আঁকছিলাম। এমনিতেই এঁকেছি, মানে কোনো কিছু কোনো উদ্দেশ্য নিয়ে না, ভালো করতে হবে এমন কোনো ইচ্ছাও ছিল না, আঁকতে গিয়েছি, জাস্ট 5 মিনিটে করেছি। সেটা আমি করেছি একটা আর্ট পেপারের ওপরে। আমি অবাক, আমি শুধুমাত্র 5 মিনিট টাইম দিয়েছি আর সেটা এর থেকে অনেক বেশি রিয়েলিস্টিক হয়েছে। তো তোমরা এই জন্যই বলছি যে তোমরা আমার মতো ভুলটা করো না, যদি সত্যি রেজাল্ট পেতে চাও সেক্ষেত্রে আর্ট পেপার বা ওই জাতীয় কোনো শক্ত এবং মসৃণ পেপার ব্যবহার করো। পেপার যত মসৃণ এবং শক্ত হবে, পেন্সিল স্কেচের ছবি কিন্তু তত সুন্দর হবে, এবং অন্য যে কোনো রঙের ছবিও সুন্দর হবে। কিন্তু পোস্টার কালারের ক্ষেত্রে মসৃণতাটা একটা সমস্যা করে, পোস্টার কালারের ক্ষেত্রে খসখসে কাগজটা ভালো হয়। আর এখানে চোখের মনির ছায়াটা না, আমি হচ্ছে
মানে এই পাপড়ির ছায়াটা চোখের মনির মধ্যে এবং সাদা অংশের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি, যাদের চোখ অনেক বেশি গ্লেজি হয়, শুধু মনিতে না, চোখের সাদা অংশেও তাদের পাপড়ির একটা ছায়া পড়ে। আমি না এখানে অফ ক্যামেরাতে এই যে এই হাইলাইটারটা ব্যবহার করেছি, অর্থাৎ যেটাকে ফ্লুইড বলা হয় বা হোয়াইট মার্কার, এটা দিয়ে আমি চোখের ওই নিচের ওই লোয়ার ল্যাশ লাইনের উপর অংশটা হাইলাইটেড করে নিয়েছি। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। কিন্তু তোমরা দেখো, এইটার থেকেও আমি মাত্র 5 মিনিটে যে ছবিটা এঁকেছি তাও এলোপাতাড়িভাবে, আমার কোনো অ্যাম্বিশন ছিল না, সেই ছবিটা তোমরা দেখো, এই ছবিটার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই, কিন্তু এটা ফাইনাল লুক, এটাও খারাপ হয়নি, তোমরা এভাবে ট্রাই করতেই পারো। আর এই দেখো সেই চোখটা, এটা কতটা রিয়েলিস্টিক হয়েছে, আমি সত্যিই অবাক যে আমি 5 মিনিটে এটা এঁকেছি। এই এই এইটাই সেই ছবিটা আমি ক্লোজ ভিউতে দেখাচ্ছি। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, বেল বাজিয়ে দিতেও কিন্তু ভুলবে না। আমার জন্য দোয়া করো, ভালো থেকো তোমরা সবাই। আজকের মতো বিদায় এখানে, আল্লাহ হাফেজ।